প্রাকৃতিক দুর্যোগ ক্রমাগতই ঘনীভূত হচ্ছে, ধেয়ে আসছে দানা। বঙ্গোপসাগরে দানা বাঁধল ঘূর্ণিঝড়। শুক্রবার ভোরে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 120 কিলোমিটার প্রতি ঘন্টায় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। পারাদ্বীপ থেকে 520 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় দানা। সাগরদ্বীপ থেকে ঘূর্ণিঝড় দানার অবস্থান এখন 600 কিলোমিটার দূরে। বাংলাদেশের খেপুপাড়া থেকে 610 কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়। আগামী 12 ঘন্টার মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে দানা পরিণত হবে। কাল মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু। মেয়র ফিরহাদ হাকিম, তিনি কি বলছেন, কিভাবে প্রস্তুত রয়েছে কলকাতা পুরসভা, শুনুন। সারা বাংলাই প্রস্তুত আছে, বিপর্যয় আমাদের হাতে নয়, কিন্তু মোকাবিলা করার যথাসাধ্য চেষ্টা আমরা করব। কলকাতার ক্ষেত্রে আমরা মিটিং করেছি, সব পাম্পিং স্টেশনকে আমরা অন্টো করেছি, অর্থাৎ ফুল ফ্লেজেড চলবে। রাস্তায় যে প্রয়োগ প্রণালী সেগুলোকে ঠিক করে রাখা যাতে জল না জমে, রাস্তায় যে গাছ পড়ে গেলে সেই গাছকে যাতে সাথে সাথে সরিয়ে দেওয়া যায়, তার জন্য প্রত্যেক বোরোতে টিম রেডি। সিএসসির তরফ থেকে অরূপ বিশ্বাস আমায় বলেছে যে ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে ক্যাম্প করে দেওয়ার জন্য, যেখানে যদি কোনো বিদ্যুৎ বিপর্যয় হয় তাহলে সেই টিম রাস করবে। আমাদের যেখানে যেখানে জলে ঝড় বা জলে যদি মানুষের কোনো অসুবিধা হয় তার রিলিফের জন্য রেডি রয়েছে আমাদের রিলিফ মেটেরিয়াল। সেই সব কাজগুলো আমরা কলকাতা পৌরসভায় বসে করেছি এবং আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ড্রেনেজ ডিপার্টমেন্ট, পার্কস অ্যান্ড স্কোয়ারস এবং অন্য অন্য ডিপার্টমেন্টও আমরা অ্যাডও আছি। আমি নিজেও কলকাতা পৌরসভা থেকে সজাগ দৃষ্টিতে এটা লক্ষ্য রাখবো। আজ এবং কাল ভূমধ্য সাগরের উপকূলে গভীর নিম্নচাপ হওয়ায় একটি ঝড়ের সম্ভাবনা রয়েছে, যার নাম ডানা। এই ডানা থেকে আপনারা বাঁচার জন্য নিজেদের প্রয়োজনীয় ডকুমেন্টস, পানীয় এবং খাদ্য সরবরাহ করে রাখবেন। বাড়ির দরজা জানলা বন্ধ করে রাখবেন, কাঁচা বাড়িতে কেউ থাকবেন না। প্রয়োজনে আপনারা নিকটবর্তী সাইক্লোন সেন্টারে চলে যাবেন। বিশেষ সতর্কবার্তা, দানা দুর্যোগের আশঙ্কা তৈরি করছে, দানা দুর্যোগের আশঙ্কা তৈরি করেছে। আপনারা যারা নিচু এলাকায় পুরনো ভগ্নপ্রায় বাড়ি, পুরনো মাটির বাড়িতে বসবাস করেন, আপনারা অতি অবশ্যই কোনো উঁচু জায়গা নিরাপদ।